মিডিয়া জগতের সকল খবর সবার আগে জানতে মিডিয়া হিটস ভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে মিডিয়া জগতের আপডেট পান সবার আগে। শাকিব খানের কাছে হেরে গেলেন জিৎ। এবছর ঈদকে কেন্দ্র করে দর্শকদের জন্য তিনটি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে যৌথ প্রযোজনার দুটি ছবিরই কেন্দ্রীয় চরিত্রে দুই বাংলার দুই জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও জিৎ। 235টি সিনেমা হলে এই দুটি ছবি মুক্তি পেলেও ডালিউডের সুপারস্টার শাকিব খানের কাছে এক প্রকার হেরে গেছেন একাধিক হিট ছবি উপহার দেওয়া কলকাতার অভিনেতা জিৎ। মুক্তিপ্রাপ্ত তিনটি ছবির মধ্যে সবচেয়ে কম প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাংলাদেশে নির্মিত শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত রাজনীতি ছবিটি। বুলবুল বিশ্বাস পরিচালিত এই ছবিটি দেশের 40টি সিনেমা হলে দেখা যাবে। বাকি দুটো যৌথ প্রযোজনার ছবি, এর একটি শাকিব খান ও শুভশ্রী অভিনীত নবাব এবং কলকাতার জিৎ, শুভশ্রী ও বাংলাদেশের নুসরাত ফারিয়া অভিনীত বসচু। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ প্রযোজিত নবাব সারা দেশে 124টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের বসচু মুক্তি পেয়েছে 111টি হলে। যদিও নিয়ম না মেনে যৌথ প্রযোজনার ছবি বানানোর অভিযোগ তুলে নবাব ও বসচু এর মুক্তি ঠেকাতে আন্দোলনে নামেন FDC ভিত্তিক বাংলাদেশ চলচ্চিত্র পরিবার, এমনকি তারা দুদিন সেন্সর বোর্ড ঘেরাও করে রাখেন। কিন্তু পরে দুটি ছবি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। মিডিয়া জগতের সকল খবর সবার আগে পেতে মিডিয়া হিটস ভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।